যে দারিদ্রতা আমাদের চলে যাবে ইনশাআল্লাহ হয়তো, কিন্তু দারিদ্রতার একটা পরিকল্পিতভাবে গেলে আমরা এটা সুখটা ভোগ করতে পারবো, আমরা এর থেকে আমার সত্যিকার সাস্টেইনেবল অ্যাচিভমেন্ট আমরা বলি, এই সাস্টেইনেবল অ্যাচিভমেন্টটা হবে, বঞ্চিত হব না। আর এই দেশটাকে ঠিক করতে পারলে একেবারে সবাই ভালো থাকতে পারবো, আর যদি না করতে পারি ইন্ডিভিজুয়ালি আমি ভালো থাকার কোনো সার্থকতা নাই থাকতে পারবো না, কারণ সাগরের মধ্যখানে বাঁধ দিয়ে আমি আমাকে সেভ করে রাখতে পারবো না। ইফ দ্য হোল কান্ট্রি ইজ পলিউটেড অ্যান্ড দ্য হোল কান্ট্রি ইজ আন্ডার পভার্টি, তাইলে আমি মধ্যখানে ভালো থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। পল্লী উন্নয়নের সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ কামাল উদ্দিনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। পল্লী উন্নয়নের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী প্রকৃতির নামে নগর সুবিধা সম্প্রসারণের জন্য কর্মকর্তা তালুকদার, মাননীয় সচিব পল্লী উন্নয়নের সমবায় বিভাগ, শিক্ষা পরিচালক, সহযোগী কর্মশালা পরিচালক, সহকারী কর্মশালা পরিচালক, সম্মানিত অংশগ্রহণকারী, দারিদ্র ক্ষুধামুক্ত বাংলাদেশ 2041 সালের মধ্যে সমৃদ্ধির অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধির অগ্রযাত্রায় নিয়ে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান বঙ্গবন্ধু শেখ মহাসুকে উন্মোচন করার পর্যন্ত পর্যন্ত যদি আমরা প্রথমে ব্যবস্থা করতে পারি, তাহলে কত মানুষ আমরা